বুবলিকে দূরে সরিয়ে সাকিব খান ও বিশ্বাস ফের এক হচ্ছেন, এমন গুঞ্জনের স্পষ্ট পাওয়া গেল প্রমাণ। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গিয়ে এক হয়েছেন এই সাবেক দম্পতি, ছেলেকে নিয়ে নতুন সংসার পাতার চিন্তা করছেন। ঈদে প্রিয়তমা মুক্তির পরেই 2রা জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব খান। এর কয়েকদিন পর মার্কিন মুলুকের ফ্লাইট ধরেন লাল শাড়ির অপু বিশ্বাস, সঙ্গে নেন ছেলে আব্রাহাম খান জয়কে। তখনই আজ করা গিয়েছিল সাকিবের কাছেই যাচ্ছেন তারা, এবার সে অনুমানের সত্যতা মিলেছে ক্রমশ। জানা গেছে 13ই জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু জয়কে রিসিভ করেন খোদ সাকিব। এরপর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান। শুধু তাই নয়, অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যেখানে দেখা যায় নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন সাকিব খান, সঙ্গে আছেন অপু। এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশ্যে চলে যান। শুধু তাই নয়, ভিডিও সূত্র বলছে নিউ ইয়র্ক শহরে অপু বিশ্বাসকে পাশে বসিয়ে সাকিব নিজেই গাড়ি ড্রাইভ করছেন, পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়। সাকিব অপু আবার এক হচ্ছেন কি না অনেক ভক্তের মনেই তাই এই প্রশ্ন জেগেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে আবার সংসার করার ব্যাপারে বোঝাপড়া সেরে নিতে এই সময় যুক্তরাষ্ট্রে গেছেন অপু, কারণ বাংলাদেশে বসে এই বিষয়ে আলোচনা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। মাসখানেক আগে অপু বিশ্বাস একা গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, মাত্র কয়েকদিন থেকেই চলে আসেন। এবার যেহেতু সাকিব খান আছেন তাই সন্তানকে সঙ্গে নিয়ে তিনি উড়াল দিয়েছেন। সন্তানের কারণে তাদের একসঙ্গে সময় কাটানো আর আলোচনা তৈরির সুযোগটা তৈরি হয়। সম্পর্ক কি জোড়া লাগছে এই বিষয়ে জানতে সাকিব অপু তাদের দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। সাকিব খানকে নিয়ে গত কয়েক মাসে ইতিবাচক কথা বলেছিলেন অপু। সাকিব খানের পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন অপু। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন সাকিব খানের সঙ্গে এখন প্রায় তার কথাবার্তা হয়, ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়ে পরামর্শ পান তার কাছ থেকে। সাম্প্রতিক সময় অপু এমনও বলেছেন এই জীবনে তার যা অর্জন মা পাওয়ার পর তার পুরো কৃতিত্ব সাকিব খানের। অপু এও জানিয়েছেন ঈদে মুক্তি পাওয়া তার লাল শাড়ি ছবির শুটিংয়ে আর্থিক সহযোগিতা করেছেন সাকিব। বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস বলেন সেটা এখন বলবো না, সময় বলে দেবে, আগে কি করেছে না করেছে সেটা আমি জানি না। সাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ্য করেছি, সন্তান পরিবার পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। আজ এ পর্যন্তই।